টাকা নিয়ে প্রধান বানানো, টাকা নিয়ে মেম্বারশিপ দেওয়া, টাকা নিয়ে সভাপতি বানানো। ডিমের মাথা কত টাকা, 5 টাকা ইনভেস্ট করেছি কি সেটা দেখুন। ভাষণবাজি দিলে হবে না, তারা বলছিলাম স্যার বড় বড় ভাষণবাজি দিত, এখন সে জেলে ভাত খাচ্ছে, আগামী দিনে সরকার সাহেবেরও ব্যবস্থা হবে এরকম। আমি বললে অনেক খারাপ হয়ে যায়, সমস্যা আমি বেশি বলি না ওই জন্য। কথা হচ্ছে এটা একটা দুর্বল চিত্রনাট্য, এটা বাইনারি ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে আর কিছুই না। রাজ্যপাল পশ্চিমবাংলার সাংবিধানিক সর্বোচ্চ কর্তা, তিনি রাইট আছে, তার তার ভবিষ্যৎ আছে, তিনি চাইলে রাজভবনের মধ্যে তিনি শপথ পাঠ করাতে পারেন বা বিধানসভার মধ্যে করাতে পারেন। তিনি তার এখতিয়ারের বহির্ভূত কিছু কাজ করছেন না, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়েই কিন্তু শপথ নিয়েছিলেন এবং উপনির্বাচনে জিতে এসেছিলেন নির্মল চন্দ্রবাবু, তিনিও রাজভবনে গিয়ে শপথ নিয়েছেন। আমি ভেবে পাচ্ছি না নবনির্বাচিত উপনির্বাচনে দুজন যে বিধায়ক বিধায়িকা, তারা রাজভবনে যেতে তাদের অসুবিধা কোথায় হচ্ছে। এটাকে নিয়ে শুধুমাত্র জলঘোলা করা হচ্ছে, শুধুমাত্র সস্তার রাজনীতি করা হচ্ছে, ফুটেজ নেওয়ার কথা হচ্ছে। আমি অনুরোধ করব এই শপথ পাঠ করানো আর শপথ নেওয়া, এটাকে নিয়ে টানাটানি দায় ঠেলাটানি না করে শপথ করিয়ে বা শপথ নিয়ে দ্রুত একজন নির্বাচিত জনপ্রতিনিধির অর্থাৎ বিধায়কের যে সম্পূর্ণ হতে গেলে শপথটা তাকে হতে হবে, নিতে হবে। এটা নিয়ে যে স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি আমরা, জনগণকে সেবা করবো, সেই কাজে নিয়ে যেতে হওয়া দরকার। পরে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি এটাও ভেবে পাচ্ছি না আমাদের রাজ্যের সম্মানীয় রাজ্যপাল মহাশয় কেন এই রাজভবন আপনার বিধানসভাতে আসতে তার অনিয়া, সেটা আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তিনিও কেন আসতে চাইছেন না, কারণ রাজভবনটাও তার এখতিয়ারের মধ্যে পড়ছে, সারা রাজ্যটা তার এখতিয়ারের মধ্যে পড়ে, তার কন্ট্রোলের মধ্যে পড়ে, তিনি টোটাল রাজ্যের তিনি সাংবিধানিক সর্বোচ্চ কর্তা, তিনি আসছেন না, কারণ এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। নির্বাচন মিটে যেতেই জেলা থেকে শহরতলিতে একাধিক জায়গায় দেখা যাচ্ছে অকাল উচ্ছেদ হচ্ছে, বিভিন্ন জায়গায় বুলডোজারও চালানো হচ্ছে। দেখুন, আমি এটাকেও বলতে পারি, আমিও ফুটপাথ দখল মুক্ত চাই, কিন্তু একদিনে কিন্তু এই ফুটপাথটা দখল হয়নি। এই ফুটপাথে যারা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের কথা আমাদের ভাবতে হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হোক এবং তাদেরকে বিকল্প একটা ব্যবস্থাও করা হোক, কারণ সারা দেশে আজকে কাজ নাই, পশ্চিমবাংলা আজকে কর্মসংস্থান নাই, কিছু ডালা লাগিয়ে কিছু সবজি লাগিয়ে যাই করে যারা দুটো ইনকাম করছে ওইভাবেই তাদেরকে উৎখাত করা যায় না। আমাদের মাথায় রাখতে হবে স্টেট কিন্তু কোনো আপনার লাভজনক প্রতিষ্ঠান ব্যাপারটা নয়, বা সরি বিজনেস করবে না, স্টেটকে লাভজনক করতে হবে জনগণের স্বার্থে, স্টেট যে পলিসি নেবে জনগণের স্বার্থে হবে। তারপর দখল করতে আছে সেটাকে আমি কোনোদিন প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু হঠাৎ 24 ঘন্টার নোটিশে উচ্ছেদ করে দেওয়া হবে, তাদের বিকল্প তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, এটা মেনে নেওয়া যায় না। আমার ঠিক সালটার কথা মনে আসছে না, সেই সময় বামপন্থীরা যখন শাসকে ছিলেন সেই সময় একবার এই অভিযান চলেছিল, সেই সময় কিন্তু বর্তমান শাসক দলের হেভিওয়েট একজন মন্ত্রী আছেন, তিনি কিন্তু হকারদেরকে নিয়ে প্রতিবাদে নেমেছিলেন, তাদেরকে আজ সেই দিনের কথাটা মনে রাখা দরকার। হঠাৎ করে এতটা পুলিশি তৎপরতা, বিষয়টা তো প্রশাসন তো সবই জানতো, তাদের নাকের ডগাতেই। আমি বললে অনেক খারাপ হয়ে যায়, সমস্যা আমি বেশি বলি না ওই জন্য। ব্যাপারটা হচ্ছে আমি বলবো এই হকার ভাইদের কাছ থেকে আবার টাকা তোলার ধান্দা, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন, 3 মাস অপেক্ষা করুন, যে হকার ভাইদেরকে তুলে দিচ্ছে দেখবেন অন্য হকাররা হয়তো সেখানে আবার বসবে। এই যে টাকাটা তুলতে হবে, মান্থলি একটা টাকা আবার সাপ্তাহিক একটা টাকা নাই তো, অন টাইম ইনভেস্ট হয়েছে 5 বছর আগে কেউ করেছে, আবার নতুন করে ইনভেস্টের দরকার আছে, ওই জন্য এদেরকে তুলিয়ে দাও, নতুন কাউকে বসাও, সে টাকাটা দেবে, এটাই হবে। দিনের শেষে গরিব মানুষটা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল এবং তার আগের দিন দুদিন ধরে সবাই শপথ নিয়েছিলেন সংসদে দিল্লিতে, সেখানে দেখা যাচ্ছিল লাগাতার কিন্তু সবাই শপথের শেষে কেউ ধর্মীয় যে স্লোগানগুলি হয় সেই স্লোগানগুলি, একটা সাংবিধানিক জায়গা সেই জায়গায় যদি স্লোগান তোলে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে সংসদীয় ক্ষেত্রে কিছু রীতিনীতি আছে, আপনারা জানেন যখন শপথ না ঈশ্বরের নামেও শপথ নিতে পারে, আল্লাহর নামেও শপথ নিতে পারে, সংবিধানের নামেও শপথ নিতে পারে। আমি রাজনীতির ময়দানে এসেছি, আমি আমার কথা বলছি, আমি শপথ নিয়েছিলাম সংবিধানের নামে শপথ নিয়েছিলাম। তো এইটা যারা করছেন তাদের, তারা তাদের কোন অ্যাঙ্গেল থেকে করছেন সেটা তো আমি বলতে পারবো না, তবে একটা কথা আমি এতটুকুই বলবো যে আমরা যে লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি, জনগণের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, সেই লক্ষ্যে যেন আমরা অবিচল থাকতে পারি।
আচ্ছা, আজকে সংসদে দ্বিতীয়বারের জন্য স্পিকার হিসেবে শপথ গ্রহণ করলেন এমপি মনিরুল্লাহ। ধ্বনি ভোটের মাধ্যমে এনডিএ পার্টি লোকসভার স্পিকার পদে নিযুক্ত হবে, এটা নিয়ে তো অনেক হচ্ছিল, বিকল্প দেওয়া হয়েছিল আইএনডিআই জোটের পক্ষ থেকে, অনেক কিছু হচ্ছিল, আমি সব দেখি সবটা হলে কিছুটাও শুনতাম। ধ্বনি ভোটের মাধ্যমে হচ্ছে, আমি একজন রাজ্যের আইনসভার সদস্য হিসাবে আমি বলতে পারি, অনেক ক্ষেত্রে শাসকের সাথে সহমত না হলে ধ্বনি ভোটে পাস হয় না। সেক্ষেত্রে আমরা দেখেছি যখন অপোজিশন চিফ হুইপ ছিল মনোজ টিকদার সাহেব, তখন তিনি স্পিকার বা এখন তো প্রোটেম স্পিকার বা অ্যাক্টিং স্পিকার, আমাদের যখন মেন স্পিকার থাকতেন, তাকে বলতেন কি ডিভিশন চাইতেন। কেন আইএনডিআই জোট ডিভিশন চাইল না, অর্থাৎ সরাসরি ভোটাভুটিতে অংশগ্রহণ করলো না, এটাই তারা বলতে পারবে। কিন্তু ভবিষ্যৎ থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যতদিন তৃণমূল কংগ্রেস রাজ্যে থাকবে, নতুন ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন, যারা কলকারখানা বানায় হওয়া সম্ভব নয়, অনেক কঠিন। কারণ যে রাজ্য থেকে টাটার মতো কোম্পানিকে বিতাড়িত করেছে, যারা ইনভেস্টর আছেন, যারা শিল্পপতি আছেন, তারা অত সহজ নয়, যেখানে 10 টাকা ইনভেস্ট করলে এখান থেকে কীভাবে টাকাটা ইনকাম করতে পারে সেটা মাটি টাকে দেখবে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সাথে বড় বড় শিল্পপতিদের খুব ভালো সম্পর্ক, আদানি আম্বানিদের সাথে ভালো সম্পর্ক, তারাও ইনভেস্ট করছে না কেন? এত দামাল ছেলে আছে তৃণমূল কংগ্রেসের, এত তোলাবাজি, এত দুর্নীতি, এত কাটমানি, ফলে তারা এখান থেকে কারখানা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। গত বছরের কথা বলছি, সবিস্কো কোম্পানি ডানকুনি থেকে কারখানা গুটিয়ে নিয়ে কোথায় চলে গেল? বিহারে গেল। আপনি স্পেশাল ইকোনমিক জোন পশ্চিমবাংলা অনেক কটা জায়গায় তৈরি হয়েছে, ফলতাতে একটা আছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, ফলতাতে যখন তৈরি হয়েছিল প্রায় মানে 4.5 লক্ষ শ্রমিক কাজ করতো, আজকে ডেটে গিয়ে দেখুন 10,000 শ্রমিক কাজ করছে না, অর্থাৎ কলকারখানা বন্ধ হচ্ছে। যারা যারা বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের শিল্প করে দেখাবো, আমার মনে এখনো 6 মাস সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণভাবে বা শিল্প গড়েনি। বছর বছরে কি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন না বিজিবিএস করেছে, বাণিজ্য সম্মেলনের শেষে কত টাকার মৌ স্বাক্ষরিত হলো, কত টাকার ইনভেস্ট করবে বলে প্রমিস করেছে, সে তথ্য দেয়। কিন্তু আমি বিগত বছরে বলেছি, আজকেও বলছি, সৎ সাহস থাকলে রাজ্য সরকার দেখাক, ডেটা দেখাক যে এই বিগত যে কটা বছর এই বাণিজ্য সম্মেলন করেছে কত টাকা খরচ হয়েছে, তার ডেটাটা পাবলিক ডোমিনে আনুন, আর কত টাকার এক্সাক্ট ইনভেস্ট হয়েছে। প্রতিশ্রুতি আমি দিচ্ছি 10,000 কোটি, 50,000 কোটি, 1,00,000 কোটি টাকা ইনভেস্ট হবে। ঘোড়ার ডিমের মাথা কত টাকা 5 টাকা ইনভেস্ট করেছি কি সেটা দেখুন। আসছে যাচ্ছে শিল্পপতিরা 5-স্টার 7-স্টারে খাচ্ছেন, 4,500-5,000 টাকার প্লেটের একটা প্লেটের খরচ, সেটা হচ্ছেন এসি মানে 7-স্টার 5-স্টারে থাকছেন, চলে যাচ্ছেন, আর একটা করে বলেছেন এত টাকা ইনভেস্ট করবো, কিন্তু দিনের শেষে 10 পয়সা তারা ইনভেস্ট করছে না। ডেটাটা দেখাক না রাজ্য সরকার। মামলা, প্রথম মামলা আমরা করেছিলাম পঞ্চায়েত ভোটে আমাদের কর্মীকে খুন করার জন্য মামলা করেছিলাম, শওকত সাহেব আরামুল ইসলাম সাহেবদের নেতৃত্বে এই কাণ্ড হয়েছে, অ্যারেস্টটা হয়েছে আমাদের মামলাতে। তবে অ্যারেস্টের পেছনে একটা অভিসন্ধি আছে, আমি প্রথম থেকে বলেছিলাম, তারপরে একটার পর একটা দেখছি, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এর নায়িকা প্রতিষ্ঠা করার জন্য হয়তো কেসটা সামনে রেখেছে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব একটা হচ্ছে বর্তমানে। খয়রুল বলে একজন তৃণমূল নেতা আছে, তাকে মার্ডার করার প্ল্যান করেছে আরাবুল ইসলাম, সেই খবরটা শওকত মোল্লাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আমি বলতে পারবো না তাদের ব্যাপারে। তাহলে অভিষেকবাবুকে যেটা জিজ্ঞাসা করা দরকার। আরও শওকত মোল্লা বলেছেন যে পঞ্চায়েতে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে 7-8 লাখ, 10 লাখ, 15 লাখ, 35 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে অভিষেক টিকিট দেওয়ার জন্য। এটা নতুন কিছু ঘটনা নয় তৃণমূল কংগ্রেসে, আরাবুল ইসলাম সাহেব কত নিয়েছে আমি বলতে পারবো না, তবে এটা তৃণমূল কংগ্রেসের কালচারে টাকা নিয়ে প্রধান বানানো, টাকা নিয়ে মেম্বারশিপ দেওয়া, টাকা নিয়ে সভাপতি বানানো, সভাধিপতি বানানো, এটা টাকা নিয়ে এমপিএমএলএ মানছে তৃণমূল কংগ্রেসের। ভাঙড়ে পঞ্চায়েত ভোট গণ্ডগোলে 9 জন মানুষের ফেরান যায় উভয় দলের মিলিয়ে, সেই জায়গায় আরাবুল ইসলামকে একাইকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে কি সমস্ত গণ্ডগোলকে আরাবুল ইসলামই ঘটিয়েছে? আরাবুল ইসলাম সাহেব জায়গা দিয়েছিল, শওকত মোল্লা এসে ঘটিয়েছে, মামলা চলছে, বাকিগুলোকে ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে। কিন্তু সমস্ত অভিযোগ যে আসছে সমস্ত দায় কিন্তু আরাবুলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন শওকত মোল্লা ভাঙড়ের সভা থেকে। উনি তো ঘাড়ে চাপিয়ে দিয়ে দায় এড়াতে চাইছেন, অত সহজ নাকি? আইন বিচার ব্যবস্থা এখনো জেন্ডা আছে, কারণ বড় বড় ভাষণবাজি দিলে হবে না, তো আরাবুল ইসলাম সাহেব বড় বড় ভাষণবাজি দিত, এখন সে জেলের ভাত খাচ্ছে, আগামী দিনে শওকত সাহেবেরও ব্যবস্থা হবে। এইরকম আরাবুল ইসলাম বলেছিল ওই ভাঙড়েই দাঁড়িয়ে যে এই নওশাদ সিদ্দিকী যে অভিযোগগুলো করেছে কলকাতা হাইকোর্টে তার কোনো প্রমাণ দিতে পারেনি,
আজকে তিনি জেলে, এই প্রসঙ্গে আপনি কি বলেন? দেখুন, নওশাদ সিদ্দিকি ফলস কথা বলে না, ফালতু কথাও বলে না। যথেষ্ট এভিডেন্স থাকে যখন, যেটা যেটা দাঁড়াবে সে কথাই বলে এবং এভিডেন্স নেই কথা বলে। যে এভিডেন্স দিয়েছিল কলকাতা হাইকোর্টকে দিয়েছিলাম বা বিভিন্ন বিচার ব্যবস্থা যাদের আছে তাদেরকে দিয়েছিলাম, তারা লড়াই করছে। আমরা দেখলাম যে লোকসভা ভোট পার হওয়ার পরে দেখলাম যে আইএসএফের বেশ কয়েকজন মানুষ তারা তৃণমূল দলে যোগদান করছে, কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আপনাকে চমকালে ধমকালে আপনার রুজি রুটি বন্ধ করে দিচ্ছে, আপনার ব্যবসা বন্ধ করে দিচ্ছে, আপনার নামে মিথ্যা কেস দিচ্ছে, কী করবে বলুন? ওইদুল এবং কারিমুলকেও জেলে মিথ্যা কেসে আটকে রেখেছে, তো কতদিন আটকে রাখবে? কোর্টের মাধ্যমে আর এ করাবো, আমরা জামিন করাবো, তবে মারধর দিয়ে জয়নিং করিয়ে আইএসএফের কে আটকাতে পারবে না।